সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদের আজকে এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সিরিজের পার্ট 30। ওকে, মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতেছি। তো এই পর্বে আমরা কন্ট্যাক্ট আস পেজ, এই পেজটি ডিজাইন করব। তো এই পেজটি ডিজাইন করার জন্য আমাদেরকে অবশ্যই পেজটি প্রথমে এলিমেন্টরের মাধ্যমে ওপেন করতে হবে। আর এখানে টেমপ্লেট আমি পেজ বিল্ডার ফুল উইথ সেট করে নিচ্ছি। টেমপ্লেট দেন হচ্ছে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে এডিট উইথ এলিমেন্টর। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছি যে যখন আমরা টেমপ্লেট ফুল পেজ সিলেক্ট করেছি, মানে ফুল উইথ সিলেক্ট করেছি, তো টাইটেল চলে আসছে। যাই হোক, এটা আমরা পরে রিমুভ করবো, আপাতত যেভাবে আছে সেভাবেই রাখতেছি। ওকে, তারপর প্লাসে ক্লিক করবো। আমাদেরকে একটি সেকশন নিতে হবে। তো সেকশন নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আপনারা উপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইমেজ, জাস্ট ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, একটি ইমেজ হিসেবে অ্যাড করে রাখা হয়েছে। তো এখানে আমি ছবিটি সেভ করে নিয়েছি, সেম ব্যাক। এছাড়াও আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে গুগল ম্যাপ ইউজ করতে চান আপনারা, সেক্ষেত্রে খুব সহজে আপনি গুগল ম্যাপ ইউজ করতে পারবেন। এখান থেকে এখানে গুগল ম্যাপস রয়েছে, এই যে গুগল ম্যাপস যদি আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করেন সেটাও কাজ করবে, কোনো প্রবলেম নেই। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, বাট আমি এখানে ইমেজ ইউজ করতেছি। ওকে, দেন হচ্ছে এই সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজটি অ্যাড করতে হবে। স্টাইল, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক্স, দেন হচ্ছে ইমেজ, দেন আপলোড ফাইলস, দেন সিলেক্ট ফাইলস, দেন হচ্ছে ম্যাপস কোথায়? নো, এটা না। আচ্ছা, আমি যেহেতু ডাউনলোড করেছি এখান থেকে সিম্পলি ড্রাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করতেছি। ওকে, এই যে অ্যাড হয়ে গেছে। দেন হচ্ছে ইনসার্ট মিডিয়া, অলরেডি এখানে চলে আসছে। এখন এখানে একটা ব্যাপার কেয়ার করা, এটা কিন্তু ফুল উইথ না, ঠিক না? তো আমরা লেআউটে যাবো, লেআউটে যাওয়ার স্ট্রেচ সেকশন এটা অন করে দিব। ওকে, এখন কিন্তু একদম ফুল হয়ে গিয়েছে। তারপর এর ভিতরে এই প্লাসে আমরা আরেকটি উইজেট নিব, সেটা হচ্ছে স্পেসার। দেন ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে 600 অনেক বড় করে থাকবে। ওকে, দেন আপডেটে ক্লিক করবো। আপডেটে ক্লিক করার পর এখন এখানে রিলোড দিচ্ছে, দেখতে পাচ্ছেন যে ম্যাপটি এখানে চলে আসছে। ওকে, এখন এই টাইটেল আর হচ্ছে নিচে যে এক্সট্রা স্পেসটুকু রয়েছে এটা হাইড করতে হবে। তো এটা হাইড করার জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করবো। ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে পেজের যে আইডি সেটা একটু চেক করে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, এলিমেন্টর পেজ 39। ওকে, ক্লিক করতেছি, এই জায়গায় ক্লিক করতেছি। আমি এটাকে রাইট বাটনে ক্লিক করে এডিট অ্যাজ HTML এখানে ক্লিক করতেছি। দেন হচ্ছে ওকে, এই যে এখানে পেজ আইডি হচ্ছে 39 পেজ আইডি। নর্মালি এটা দেখা যায়নি, এই জন্য আমি এখানে এডিট অ্যাজ HTML ক্লিক করতেছি। এই যে পেজ আইডি 39। এখন আমাদেরকে কাস্টমাইজে যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে। দেন হচ্ছে কাস্টমাইজে যাওয়ার পর দেন অ্যাডিশনাল CSS, দেন হচ্ছে এই যে এই কাজটি করবো আমরা। সিম্পলি এটা কপি করতেছি, এটা কপি করার পর এখানে কমা দিচ্ছি, কমা দেওয়ার পর নিচে পেস্ট করে দিব। আর এখানে এইটির পরিবর্তে 39 কাজ করবে। মানে আমি এই পেজের ক্ষেত্রেও আমি চাচ্ছি না যে টাইটেল আর নিচে এক্সট্রা স্পেস থাকুক। পাবলিশে ক্লিক করতেছি, দেন হচ্ছে রিলোড দিব। ওকে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সট্রা স্পেসগুলো রিমুভ হয়ে গিয়েছে। পেজ আইডি 39, এন্ট্রি হেডার, এন্ট্রি ফুটার, পাবলিশ। আমি রিলোড দিচ্ছি আবারও। ওকে, এক্সট্রা স্পেসটি রয়েছে এই যে এই জায়গায়, এই স্পেসটি যে রয়েছে এটা আমাদেরকে রিমুভ করতে হবে। তো এটা রিমুভ করার জন্য একদম উপরে যে প্যাডিং ছিল, তো এখানে আমরা এতটুকু কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে কমা, দেন নিচে পেস্ট করে দিচ্ছি। আর পেজ আইডি এখানে 80 পরিবর্তে 39 কাজ করবে। দেন হচ্ছে পাবলিশ, দেন রিলোড, ক্রস করতেছি, রিলোড। ওকে, পারফেক্ট, কাজ করতেছে, কোনো প্রবলেম আমাদের এখানে নেই। এখানে আরও একটু এক্সট্রা স্পেস রয়ে গিয়েছে, এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে একটু এক্সট্রা স্পেস রয়েছে। আমি চেক করে দেখতেছি যে এটা কিসের স্পেস। আমরা অন্যভাবে সলভ করতে পারি। আমি এটি ক্রস করে দিচ্ছি, ক্রস করে দেওয়ার পর দেখা হচ্ছে এইখানে একটু রিলোড দিচ্ছি, রিলোড। দেন হচ্ছে যে সেকশনটি রয়েছে এই সেকশনের অ্যাডভান্স থেকে আমরা মার্জিন দিতে পারি উপরের দিকে, সে -25 পিক্সেল, -25, এখানে 0 দিয়েছি, minus হবে ওকে -25 আপডেট দেন আছে রিলোড দিচ্ছেন নেগেটিভ মার্জিন ইউজ করে আমি সলভ করতে পারবো আমরা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সলভ হয়ে গিয়েছে ওকে যদি আপনার কাছে মনে হয় যে আর একটু 25 বেশি হয়ে গিয়েছে আমি সে 15 দিয়ে ট্রাই করে দেখি আপডেট দেন হচ্ছে রিলোড ওকে 15 তে এখানে অল্প একটু স্পেস বের হয়ে আসছে দেখা যাচ্ছে 20 তেও প্রবলেম 25 আগে যেটা রেখেছিলাম ওটাই পারফেক্ট ছিল 25 দেন হচ্ছে রিলোড ওকে তারপর এর পরের পার্ট হচ্ছে আমাদেরকে যে কন্টাক্ট ফর্ম রয়েছে এই ফ্রন্ট কন্টাক্ট ফর্ম যে ডিজাইন করতে হবে তো এটি ডিজাইন করার জন্য আমরা এইখানে নতুন করে একটা সেকশন নিব অবশ্যই সেকশনে ক্লিক করতেছি দেন হচ্ছে এখানে কলাম থাকবে হচ্ছে এটা সেম 3/1 আর হচ্ছে 3/2 ওকে আমি ক্লিক করতেছি ক্লিক করার পর দেন হচ্ছে যে কলামটি রয়েছে এই কলামের পেছনে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে আমি রাইট বাটন ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইমেজটি ওপেন করতেছি এই যে এই ইমেজটি তো সেভ ইমেজ অ্যাজ দেন হচ্ছে আমি সেভ করে নিচ্ছি আর এখান থেকে যে কালারটা ইউজ করা হয়েছে কালারটিও আমি এখান থেকে জাস্ট ক্লিক করে দেখে নিচ্ছি যে কী কালার ইউজ করা হয়েছে স্টপ ইট যাকে আমি ব্যাক করতেছি এখান থেকে চেক করতেছি ওকে 2476C6 যাক এখন আমরা এখানে প্রথম যে কলামটি রয়েছে এই কলামটি এডিট করব এডিট কলাম দেন হচ্ছে এটার স্টাইল ব্যাকগ্রাউন্ড টাইপ নর্মালি কালার এটা কাজ করবে ব্যাকগ্রাউন্ড ইমেজ লোড হওয়ার আগ পর্যন্ত এই কালার কাজ করবে লোড হয়ে গেলে ইমেজ চলে আসবে তো এখান থেকে কন্ট্যাক্ট দেন হচ্ছে ইমেজটি অ্যাড করে দিলাম এই যে এখানে চলে আসছে বাট আমরা এখন দেখতে পাচ্ছি না আমরা অ্যাডভান্সে ক্লিক করবো অ্যাডভান্সে ক্লিক করার পর দেন হচ্ছে প্যাডিং দিব উপরে নিচে আমাদের একটু প্যাডিং লাগবে একটু প্রসারিত করতে হবে তো আমি প্যাডিং 90 দিচ্ছি সেম উপরে 90 পিক্সেল নিচে হচ্ছে 90 পিক্সেল ওকে আর লেফট রাইট আপাতত কোনো প্যাডিং আমরা রাখবো না জাস্ট আপডেটে ক্লিক করতেছি যেন হচ্ছে রিলোড যদিও কোনো কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না কারণ এর ভিতরে কোনো কন্টেন্ট নেই তো কন্টেন্ট আমরা অ্যাড করবো এখন প্লাসে ক্লিক করতেছি দেন হচ্ছে প্রথমে এখানে হ্যাডিং নিচ্ছে হ্যাডিং দেখতে পাচ্ছে যে কন্টেন্ট চলে আসছে ওকে এখান থেকে HTML ট্যাগ আমি S3 চুজ করতেছি এবং হচ্ছে স্টাইলে যাব টেক্সটের কালার হোয়াইট কাজ করবে এবং হচ্ছে এখানে কী লেখা থাকবে হচ্ছে কন্ট্যাক্ট সেম কপি করার পর দেন আমরা এখানে কন্টেন্টে লেখাটা চেঞ্জ করে দিয়েছি পেস্ট দেন হচ্ছে আবার স্টাইলে যাচ্ছি স্টাইলে যাওয়ার পর দেন হচ্ছে টাইপোগ্রাফি এখান থেকে কাজ করবে হচ্ছে কুইক স্যান্ড ডিফল্টভাবে এটাই কাজ করে তো আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই সিম্পলি এভাবে রেখে দিচ্ছি আর ফন্টের পিক্সেলের সাইজ কাজ করবে হচ্ছে 30 পিক্সেল ওকে এবং হচ্ছে ফন্ট ওয়েট আমি সেই ফন্ট ওয়েটটা একটু 500 করে দিচ্ছি ডিফল্ট এটাই ছিল না দিলেও হবে কোনো প্রবলেম নেই ওকে দিকে আমাদের অনেকটুকু স্পেস লাগবে বাম দিকে একদমই পাশাপাশি চলে আসছে তো এটার জন্য আমাদেরকে কলামের এডিট কলাম দেন হচ্ছে লেফটে আমরা এখানে 60 পিক্সেল মার্জিন দিচ্ছি লেফটে ওকে আমি এরকমই রাখতেছি তারপর এটা হয়ে গেল এরপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে পরবর্তীতে এই যে হ্যালো এখানে ইমেল রাখার জন্য আমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট আস কোথায় ছিল হ্যাঁ এখানে আইকন বক্স নামে আমরা একটি উইজেট ইউজ করব তো এখানে ক্লিক করতেছি দেন হচ্ছে আইকন বক্স আইকন আচ্ছা আমরা নিচে সার্চ করে ফেলেছি উপরে এখানে সার্চ করতে হবে দেন হচ্ছে আইকন বক্স ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সরি এটা না আইকন লিস্ট ভুল করেছি আইকন লিস্ট ওকে তারপর নিচে অ্যাড করে দিচ্ছি এখন এখানে এতগুলো আইটেম থাকবে না আইটেম বড় ভুল করেছি আসলে এটা প্রয়োজনই নেই এখানে শুধুমাত্র আইকন ওকে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাড করতেছি এখানে আমাদের লিস্টও প্রয়োজন নেই ওকে তো এই যে এখান থেকে আপনি আইকন চুজ করবেন তো আমাদের এনভেলপ যে আইকনটি ছিল এনভেলপ এটি ইউজ করতেছি এনভেলপ ও এখন এখানে অ্যালাইনমেন্টটা বাম দিকে থাকবে আর হচ্ছে ভিউ ডিফল্টে রাখতেছি কোনো লিঙ্ক থাকবে না স্টাইলে ক্লিক করব স্টাইলে ক্লিক করার পর কন্টেন্ট দেওয়ার কোনো বক্সই নেই কন্টেন্ট আমরা দিতে পারবো না সো এই জায়গায় এটাও আসলে কাজ করবে না ঠিক আছে আমি ডিলিট করে দিয়েছি এখানে আমরা অনেকবার ভুল করে ফেলেছি আইকন বক্স ওটাই পারফেক্ট হবে আইকন দেন হচ্ছে বক্স এটাকে আমাদেরকে এডিট করে নিতে হবে নিচে আমি অ্যাড করতেছি ওকে দেন হচ্ছে এখান থেকে এনভেলপ প্রথম যেটা ইউজ করেছিলাম ওটাই সঠিক যাই হোক আমি ক্লিক করতেছি এবং এখানে টাইটেল এবং ডেসক্রিপশন তো এই জায়গায় শুধুমাত্র টাইটেল রাখবো আমরা অথবা ডেসক্রিপশন রাখবো টাইটেলের প্রয়োজনই নেই সিম্পলি ডেসক্রিপশন রাখবো তো ডেসক্রিপশন আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি hello@example.com জাস্ট কপি করতেছি কপি করার পর দেন হচ্ছে আচ্ছা উপরেই দিচ্ছি ইন্টারভিউর টাইটেল এখানে আমি দিচ্ছি ডেসক্রিপশনে না ইন্টারভিউর টাইটেল এখানে পেস্ট করে দিচ্ছি ওকে এবং এখানে ক্লিক করে আইকন পজিশন বাম দিকে থাকবে আর আইকনের ট্যাগ টাইটেল ট্যাগ হিস্ট্রি এটাই রাখতেছি কোনো প্রবলেম নেই স্টাইলে চলে যাব দেন হচ্ছে প্রাইমারি কালার চুজ করতে হবে আমি সে হোয়াইট চুজ করতেছি তারপর হচ্ছে স্পেসিং এখানে স্পেসিং আমি 15 রাখতেছি দেন হচ্ছে সাইজ 24 অ্যাড করে দিচ্ছি ওকে আইকনের যে সাইজ কমিয়ে দিলাম তারপর কন্টেন্ট কন্টেন্টে যাওয়ার পর কন্টেন্টের এখানেও স্পেসিংয়ে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না আমরা কালারে চলে যাচ্ছি কালার থেকে এখান থেকে হোয়াইট কালার এই যে হোয়াইট কালার চলে আসছে দেন হচ্ছে টাইপোগ্রাফি আমাদের এই টাইটেলের টাইপোগ্রাফি চেঞ্জ করতে হবে এখান থেকে সে ওয়ার্ক সেন্স কাজ করবে দেন হচ্ছে ফন্ট সাইজ 18 পিক্সেল কাজ করবে আর এখানে ফন্ট ওয়েট 300 করে দিচ্ছে লাইট করে দিচ্ছে ওকে দেন আপডেটে ক্লিক করবো আপডেটে ক্লিক করার পর আমি একটু চেক করে দেখবো যে ঠিকঠাক মতো আসছে কিনা ওকে দেখতে পাচ্ছেন যে এখানে কন্ট্যাক্ট hello@example.com চলে আসছে ওকে তারপর এরপরে সেমভাবে এরপরে যেগুলো রয়েছে এগুলো আমরা ফোন নাম্বার এবং হচ্ছে অ্যাড্রেস অ্যাড করতে পারবো আমি সিম্পলি এটাকে ডুপ্লিকেট করতেছি এখান থেকে জাস্ট ডুপ্লিকেট দেন হচ্ছে ডুপ্লিকেট দুবার ডুপ্লিকেট করে ফেললাম এখন হচ্ছে আপনি আইকনগুলো চেঞ্জ করে দিতে পারেন যে এই জায়গায় কলামের বর্ডার চেঞ্জ করে দেখিয়েছি কি অবস্থা। এডিট কলাম, দেন হচ্ছে স্টাইল, দেন হচ্ছে বর্ডার, দেন এখানে আমরা 10 পিক্সেল বর্ডার দিচ্ছি, 10 পিক্সেল। ওকে, এখানে কাজ করেছে। বাট এই জায়গায় আমাদের ডান দিকে বাম দিকে কিন্তু প্রয়োজন নাই, এই যে এই কোনো আর এই কোনো আমাদের প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা যেটা করব, টপে আমরা বর্ডার রাখতে যাচ্ছি, বাট রাইটে থাকবে না, বটমেও থাকবে না, লেফটে আবার বর্ডার থাকবে। এখানে আমি ক্লিক করতেছি, দেন হচ্ছে 0, দেন এখানে আমি 0 করে দিচ্ছি। ওকে, আমরা এটা ক্লিক করব, ক্লিক করার পর দেন রিলোড দিচ্ছি। ওকে, এই যে বর্ডার এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এর পরবর্তী কলাম নিয়ে আমরা কাজ করব যখন পরবর্তী কলাম আসবে। তারপর হচ্ছে এখানে যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি আমাদেরকে ডিজাইন করতে হবে। তো এই ফর্মটি ডিজাইন করার জন্য এখানে যে ফর্মটি রয়েছে, এটার জন্য একটি প্লাগইন অলরেডি আমরা ইনস্টল করে রেখেছি। আমরা যদি প্লাগইনসে যাই, এই যে প্লাগইনস, দেন হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7, এই যে এই প্লাগইনটি, ঠিক আছে। তো এই প্লাগইনের মাধ্যমে এই অপশনটা চলে আসছে, এই যে কন্ট্যাক্ট, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে কন্টাক্ট ফর্ম 1 একটি ফর্ম এখানে ডিফল্টভাবে তৈরি করা রয়েছে। আমি যদি এই শর্ট কোডটি ইউজ করি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, কপি করতেছি। কপি করার পর, আচ্ছা এটা কপি করার আগে আমি আরও কিছু কাজ করে নিই। এখানে দ্বিতীয় যে পার্টটি রয়েছে, এই জায়গায় এই টাইটেলটিকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করে সিম্পলি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটাতে অ্যাড করে দিচ্ছি। ওকে, এই সেকশনটির বা এই সেকশন না, এই কলামটির, এডিট কলাম, এটার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার থাকবে। এখান থেকে আমরা অ্যাডভান্সডে ক্লিক করব, সরি স্টাইলে ক্লিক করব, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে হচ্ছে হোয়াইট। ওকে, তাহলে টাইটেলের কালার কি থাকবে? টাইটেলের কালার এখান থেকে স্টাইল, দেন হচ্ছে টেক্সট কালার 191919, এটা আমরা চুজ করতেছি। ওকে, এবং এখানে অ্যাডভান্সে ক্লিক করে এটা উপর থেকে নিচে নামবে, সেই মার্জিন টপ থেকে হচ্ছে 90 বেশি হয়ে গিয়েছে, প্যাডিং দিব না, এটা আমরা 0 করে দিচ্ছি। এটা যেভাবে আসছে সেভাবেই রাখতেছি। আমরা যে কাজটি করবো, কলামের প্যাডিং দিব। এখানে যে কলামের প্যাডিং যেটা দিয়েছিলাম, সেম প্যাডিংটাই আমরা দেব। এখানে দিয়েছিলাম হচ্ছে উপরে 90, নিচেও 90, আর লেফটে হচ্ছে 60 এখানে। তো আমরা এই জায়গায় যে কলামটি রয়েছে, অ্যাডভান্স, দেন হচ্ছে প্যাডিং টপ 90, এই যে এখন পারফেক্ট। বটমেও 90 করে দিচ্ছি আমি। আর হচ্ছে এখানে লেফটে মার্জিন থাকবে, সে মনে করেন যে 60 আগে যেরকম ছিল, এখানে মেবি আমি 60 ইউজ করেছি। আবার একটু চেক করে দেখি, এডিট কলাম 60, হ্যাঁ এখানেও 60 করে দিচ্ছি। আর হচ্ছে এখানে লেখা থাকবে হচ্ছে সেন্ড আস এ মেসেজ, এটা কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। ওকে, ফর্ম নিয়ে আসার জন্য এখানে যে কন্টাক্ট ফর্ম 1 যে ফর্মটি ছিল, এটা একটা ডিফল্ট ফর্ম, যেটা নর্মালি প্লাগইন ইনস্টল করলেই চলে আসে। তো এই ফর্মটি আমরা ইউজ করে দেখি যে কীরকম দেখা যায় আমাদের ফর্মটি। সিম্পলি আমি কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় আমরা টেক্সট এডিটর এলিমেন্টটি ইউজ করব, এই উইজেটটি ইউজ করব, টেক্সট, দেন হচ্ছে এডিটর, দেন ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন এখানে টেক্সটে সিলেক্ট করে, নর্মালি ভিজুয়ালে থাকে, টেক্সটে ক্লিক করবেন, দেন হচ্ছে এগুলো আমি রিমুভ করে দিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি শর্ট কোডটি। দেন আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর এখন আমি এখানে রিলোড দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফর্ম কিন্তু চলে আসছে, যে ইওর নেম, ইওর ইমেল, সাবজেক্ট, এবং হচ্ছে ইওর মেসেজ। এখানে একটি শ্যাডো রয়েছে, বক্সের একটি শ্যাডো রয়েছে, এই শ্যাডোটা আমরা দেই নেই, মিসিং ছিল, যাই হোক আমি অ্যাড করে দিচ্ছি। এই কলামের দ্বিতীয় কলামের স্টাইলে এখানে হচ্ছে বর্ডারের বক্সের শ্যাডো, ঠিক আছে। এখানে আমি বর্ডার অ্যাড করতেছি, সেম 10 পিক্সেল বর্ডার সব দিকে কাজ করবে, 10 পিক্সেল অ্যাড করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে বক্স শ্যাডো, এখান থেকে আরেকটু হালকা করে দিচ্ছি, 0.5 না, সে 0.2 করে দিচ্ছি। তারপর হচ্ছে হরিজেন্টাল সে 5, ভার্টিক্যাল 5। ওকে, দেন হচ্ছে ব্লার কতটুকু হালকা বা গাঢ় হবে, এখান থেকে আমি 30 চুজ করে দিচ্ছি। দেন হচ্ছে আপডেট, আউটলাইনে কাজ করবে, আপডেট, দেন হচ্ছে রিলোড। ওকে, দেখতে পাচ্ছেন যে একটু শ্যাডো এখানে তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, এই জায়গায় আমাদের এখানেও দেখতে পাচ্ছেন যে আপনারা বর্ডার ক্রিয়েট হয়েছে, এখানেও বর্ডার রেডিয়াসটা কাজ করতেছে, বাট আমি এই দুই জায়গায় যাচ্ছি না। তাহলে এখানে যেটা করব, টপে দরকার নেই, টপ জিরো করে দিব। সরি, সবগুলো আবার জিরো হয়ে গেছে। ডান, এখানে ক্লিক করে দিচ্ছি, টপে জিরো করে দিচ্ছি। ওকে, টপে জিরো, আর হচ্ছে রাইট থাকবে, বটমও থাকবে, লেফটে আবার জিরো করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আপডেট, আপডেটে ক্লিক করার পর এখন আমি এখানে রিলোড দিব। ওকে, তো এখানে পারফেক্ট হয়ে গিয়েছে, আর এখানেও কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। ওকে, আমি এটাই যাচ্ছিলাম। যদিও এখানে যে সিম্পল যে ফর্মটি রয়েছে এটাকে আমাদেরকে মডিফাই করতে হবে, কারণ আমাদের যে সাইটটিতে আমরা ডিজাইন করেছিলাম এখানে একটু চেঞ্জ, অন্যরকমভাবে তৈরি করা। ওকে, তো আমরা এক্স্যাক্টলি ওইরকমই করবো। ব্যাপার খেয়াল করেন যে ফর্মের ডিজাইনের আগে আমি আরও কিছু ব্যাপার ফিক্স করে নিই, যে এখানে রিপিট করতেছি, ইমেজটি রিপিট করতেছি। তো ইমেজটি যেন রিপিট না করে আমি এই কলমটিকে আবারও এডিট করতেছি। দেন হচ্ছে স্টাইল, দেন হচ্ছে এই জায়গায় রিপিট থেকে নো রিপিট চুজ করে দিচ্ছে। ওকে, প্রবলেম সলভ, আপডেট। ওকে, তারপর এখন নতুন করে ফর্ম আমাদেরকে ডিজাইন করতে হবে। আমরা অ্যাডিউতে ক্লিক করব, অ্যাডিউতে ক্লিক করে নতুন করে একটি ফর্ম ডিজাইন করব। ঠিক আছে, তো প্রথমে আমাদের ফর্মের একটি টাইটেল দিতে হবে। সে মনে করেন যে কন্ট্যাক্ট ফর্ম বিজনেস, ফর এক্সাম্পল আমি এইটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে ডিফল্ট ফন্ট, ডিফল্ট ফিল্ডগুলো থাকে এরকম, তো এগুলো আর আমি রাখতে যাচ্ছি না, একটু এগুলো কমপ্লিটলি ডিলিট করে দিব। ঠিক আছে, এগুলো কোনো কিছুই থাকবে না। ওকে, দেন এই জায়গায় আমি নতুন করে একটি ক্লাস ইউজ করব বা ডিপ ইউজ করব। ডিপ ট্যাগ নিচ্ছি, দেন হচ্ছে এখানে ডিপ ট্যাগ শেষ হবে এই জায়গায়, লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে ডিপ। তারপর এই জায়গায় একটি ক্লাস নিব, আপনি যে কোনো ক্লাস নিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, সে মনে করেন হচ্ছে কন্ট্যাক্ট হাইফেন ফর্ম, দেন হচ্ছে হাইফেন, দেন সরি কন্ট্যাক্ট হাইফেন বিজনেস হাইফেন ফর্ম, বিজনেস হাইফেন ফর্ম। ওকে, সে মনে করেন যে আমি এই ক্লাসটি নিচ্ছি। এখন এই ডিবির ভিতরে আমাদের সব কিছু থাকবে। আমি একটু স্পেস দিয়ে নিচ্ছি। দেন একটি রো নিব। আপনারা যদি বুটস্ট্রাপ পারেন বা বুটস্ট্রাপ আগে শিখে থাকেন তাহলে এগুলো বুঝতে খুবই সুবিধা হবে, বাট বুটস্ট্রাপ যদি না জানেন তাহলে হয়তো বা বুঝতে কিছুটা সমস্যা হতে পারে। তো আমি রিকমেন্ড করবো, যদি আপনি বুটস্ট্রাপ না জানেন আমাদের চ্যানেলে আসতে পারেন, youtube.com/moshior। এখানে আসার পর বুটস্ট্রাপের ভিডিও এখানে আপনারা পেয়ে যাবেন। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, প্লে লিস্টে আসবেন। এই প্লে লিস্টে আসার পর দেন হচ্ছে এই যে কোথায় ছিল, এই যে বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়াল উইথ প্রজেক্টস, আপনারা এখান থেকে বুটস্ট্র্যাপের ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, অল্প কয়েকটা ভিডিও দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। যাই হোক, আমি ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় প্রথমে একটি রো নিব, ডিপ, দেন হচ্ছে ডিপ শুরু করতেছি এবং হচ্ছে শেষ করতেছি স্ল্যাশ দিয়ে ডিপ, এবং এখানে একটি ক্লাস থাকবে রো নামে, রো। তারপর এর ভিতরে, রোয়ের ভিতরে হচ্ছে আরেকটি ক্লাস নিব। আচ্ছা, এটা কেন নিচ্ছি আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করে নিই। সে এই জায়গায় এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটি রো। ওকে, এর ভিতরে আমরা কলাম ইউজ করব। সে আপনি যদি এখান থেকে এইটুক পর্যন্ত একটি রোর কথা চিন্তা করেন, এখানে এটি একটি কলাম, এটি হচ্ছে আরেকটি কলাম, দুইটি কলাম রয়েছে। ওকে, তো আমরা প্রথমে একটি রো নিলাম, এই যে এই পর্যন্ত। এখন এর ভিতরে কলামগুলো নিব। তো এখানে রোয়ের ভিতরে আমাদেরকে আবারও কলাম তৈরি করার জন্য ক্লাস নিতে হবে। তো এই জায়গায় আমি নতুন করে আবারও ডিপ নিচ্ছি, ডিপটা ইউজ করতেছি। দেন হচ্ছে এখানে লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ হচ্ছে ডিপ, আর এই জায়গায় ক্লাস, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, দেন হচ্ছে ডাবল কোটেশন, এখানে হচ্ছে কল হাইফেন দ্য বুটস্ট্র্যাপের ক্লাস এমডি হাইফেন 6। আমাদেরকে কোনো স্টাইল করা লাগবে না, এই ক্লাসটি অ্যাড করলে অটোমেটিকলি অর্ধেক হয়ে যাবে, মানে দুই ভাগ হয়ে যাবে। ওকে, কাস্টমাইজ, সরি এলিমেন্ট, কোথায় কাজ করতেছিলাম? ওকে, এখানে এটাতেও না, আমরা কাজ করতেছিলাম হচ্ছে এই জায়গায়। আমি একটু এই পাশে নিয়ে আসতেছি এটাকে, যেন বুঝতে সুবিধা হয়। ওকে, এখন প্রথম কলামটিতে এই যে এই জায়গায় ইওর ইমেল, এটা থাকবে, ঠিক না? তো এই ডিপের ভিতরে আমাদেরকে ইমেল ফিল্ড রাখতে হবে। তো ইমেল ফিল্ড রাখার জন্য এখানে অলরেডি এই যে ইমেল নামে একটি অপশন রয়েছে। ওকে, আমরা এই ইমেলটি ইউজ করব। এই অপশনটি এটা রিকোয়ার্ড হবে কি হবে না, মানে মাস্পি মানুষকে ফিল আপ করতে হবে কি হবে না, এখানে অবশ্যই রিকোয়ার্ড হবে। আমি চাচ্ছি যে এটা রিকোয়ার্ড ফিল্ড হিসেবে থাকুক, মানে মাস্পি মানুষকে ফিল আপ করতেই হবে। ওকে, তার হচ্ছে এই জায়গায় ইওর হাইফেন নেম, এটি ইউজ করতেছি। ওকে, এখানে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন, কোনো প্রবলেম নেই, বাট আমি ইওর নেমই দিচ্ছি। দেন হচ্ছে ডিফল্ট ভ্যালু এই জায়গায় সেম ইওর ইমেল লেখাটা এটা কোথায় শো করবে আমি বলে দিব একটু পরে ইওর ইমেল ওকে আর এখানে আমি এই অপশনটা চেক করে দিচ্ছি যে ইউজ দিস টেক্সট অ্যাজ দ্য প্লেস হোল্ডার অফ দ্য ফিল্ড প্লেস হোল্ডার হিসেবে এটা থাকবে এই যে এখানে ইওর ইমেল ওকে তারপর এখানে ক্লাস ইউজ করতে হবে ক্লাস অ্যাট্রিবিউট আপনি যে কোনো ক্লাস অ্যাড করতে পারেন ফর এক্সাম্পল আমি এখানে ক্লাস অ্যাড করতেছি ফর্ম দেন হচ্ছে হাইফেন কন্ট্রোল কন্ট্রোল এই নামে একটি ক্লাস এখানে অ্যাড করতেছি দেন হচ্ছে ইনসার্ট ট্যাগ দেখতে পাচ্ছেন যে অ্যাড হয়ে গিয়েছে আমি এই জায়গায় সেভে ক্লিক করতেছি এতটুকুই সেভে ক্লিক করতেছি এই জায়গায় একটি ওয়ার্নিং দিচ্ছে যে ওয়ান কনফিগারেশন ইরর ওকে এটার কারণ হচ্ছে আমরা এখানে ইওর নেম ইউজ করেছি এখানে নেমের পরিবর্তে আমি ইওর ইমেল ইউজ করতেছি ইমেল কারণ মানুষজন এখানে ইমেল দেবে নেম না এখন দেখেন প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে ওকে এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো পরবর্তীতে ওকে যাই হোক মানে এই ইওর ইমেলটা কেন দিয়েছে এর কারণ হচ্ছে মানুষজন তো তার ইমেল এখানে দিবে তো ইমেল কী ইমেল দিয়েছে ওটা ক্যাপচার করা হবে কীভাবে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এটার মাধ্যমে আর এখানেই কিছু ডিফল্ট সিস্টেম দেওয়া রয়েছে এই যে ইওর ইমেল দেখতে পাচ্ছেন যে রিপ্লাই টু এখানে ইওর ইমেল আপনি যদি এখানে অন্য কিছু ইউজ করেন ইমেলে এই জায়গায় এখানে যাই ইউজ করেন না কেন তো সেম জিনিসটি আপনারা এখানে ইউজ করতে হবে এই জায়গায় এগুলোর কনফিগারেশন আপনাকে চেঞ্জ করতে হবে তো আমি এখানে কোনো কনফিগারেশন চেঞ্জ করতে চাচ্ছি না ওকে ফর্মে ক্লিক করতেছি আমি এখানে ইমেলই সেট করে দিতে যাচ্ছি ভুল রয়েছে এই জায়গায় এই যে এখানে আপনারা ইওর ইমেল দেখতে পাচ্ছেন এটা আসলে ইওর ইমেল হবে না এই জায়গায় এটা ভুল করা হয়েছে বা আমি ভুল লিখেছি এই জায়গায় এটা ইওর নেম হবে আর এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আমি এই জন্য আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছিল বারবার যাই হোক তো এই কলামটির আগে আমাদের নেম ফিল্ডটা তৈরি করা উচিত ছিল আমি এই জায়গায় আবারও কলাম দিচ্ছি কলামটি 6 কপি এখানে পেস্ট করে দিচ্ছি দেন এখানে স্ল্যাশ ডিপ একটু পরে আপনারা বুঝতে পারবেন এখন এখানে টেক্সট থাকবে ইওর নেম মানুষজন তার নাম প্রথমে লিখবে এই জায়গায় এই যে আমি আবারও বলতেছি যে এখানে ইওর ইমেল হবে না এটা ইওর নেম হবে এখানে নেম লেখা থাকবে ওকে দেন নেম ইউজ করার জন্য টেক্সট ফিল্ড ইউজ করবো মাস্ট বি মানুষকে ফিল আপ করতেই হবে আর এখানে হচ্ছে কী নাম লিখবে এটা আমরা ক্যাপচার করবো হচ্ছে ইওর নেম এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এটাই ইউজ করতে হবে অন্য কোনো কিছু ইউজ করা যাবে না দেন হচ্ছে যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু মেইলে এখানে কনফিগারেশন চেঞ্জ করতে হবে অন্য কোনো কিছু যদি আপনি ইউজ করেন ওকে তো এখানে ইওর দেন হচ্ছে স্পেস দিয়ে নেম দিয়ে দিচ্ছি এটা অ্যাজ এ প্লেস হোল্ডার থাকবে আর এই জায়গায় আমরা ফর্ম হাইফেন কন্ট্রোল এই নামে একটি ক্লাস নিচ্ছি দেন ইনসার্ট ট্যাগ দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে আমি এতটুকুই সেভ করতেছি এতটুকু সেভ করার পর দেন হচ্ছে আমি কন্ট্যাক্ট ফর্মে এখানে আবারও যাব অথবা এখানেও আমরা কোড পেয়ে গিয়েছি এই যে এই কোডটুকু আমি এখান থেকে কপি করতেছি সিম্পলি আমি এই কোডটুকু এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় যে শর্ট কোডটি ছিল এটা আমি ডিলিট করে দিচ্ছি টেক্সটে ক্লিক করে এটা ডিলিট দেন হচ্ছে আমাদের যে ফর্ম এটা আমি অ্যাড করে দিয়েছি আপডেট আপডেটে ক্লিক করার পর এখন এখানে আমি রিলোড দিচ্ছি রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি কিন্তু ইওর নেম এবং ইওর ইমেল ফিল্ড কিন্তু চলে আসছে এখন এটাকে আরও ঠিকঠাক করতে হবে সিএসএসের মাধ্যমে এটা আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করবো বাট ফিল্ডগুলো কিন্তু চলে আসছে ঠিক না এরপরের ফিল্ড যেটা রয়েছে ইওর ফোন এবং হচ্ছে ইওর ওয়েবসাইট এই দুটি ফিল্ড ডিজাইন করার জন্য আমাদেরকে যেটি করতে হবে আবারও আমরা কন্ট্যাক্ট আস যে এখানে এডিট করেছিলাম এখানে চলে আসতেছি দেন হচ্ছে যে রোটি ছিল এই যে এই রোটি আমি এখানে আবারও একটি রো আমাদের তৈরি করা কমপ্লিট আমাদেরকে আরেকটি রো তৈরি করতে হবে তো এই রোটি শেষ হয়েছে হচ্ছে এই জায়গায় তো আমি কপি করতেছি কপি করার পর দেন হচ্ছে এখানে নিচে আবার পেস্ট করে দিচ্ছে ওকে আমরা আরেকটি রো তৈরি করব এখানে কলাম দুই ভাগের এক ভাগ করে করে থাকবে আর এইটা আমি চেঞ্জ করে দিয়েছি এটা এখানে থাকবে না এখানে থাকবে হচ্ছে ফোন নাম্বার এই যে এই জায়গায় ইওর ফোন তো ফোনের জন্য এখানে টেল এই যে অপশন রয়েছে টেল আপনারা কন্টাক্ট ফর্ম 7 কীভাবে ডিজাইন করতে হয় বা কন্টাক্ট ফর্ম 7 নিয়ে কীভাবে কাজ করতে হয় আপনি যদি বিস্তারিত জানতে ইন্টারেস্ট থাকেন তাহলে এই যে এখানে ডক্স রয়েছে বা পেক রয়েছে এই লিঙ্কগুলোতে আপনারা ক্লিক করতে পারেন তাহলে আপনারা কীভাবে কাজ করে বিস্তারিত আপনারা জানতে পারবেন ঠিক আছে আমি যদি ওপেন লিঙ্কে ইউটিউবে দেখাই এই যে কন্টাক্ট ফর্ম 7 এই প্লাগইনটি কীভাবে কাজ করে খুব সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করে রাখা রয়েছে এগুলো একটু স্টাডি করতে হবে আপনাদেরকে তাহলে হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন সব কিছু ওকে তারপর এই রোতে এই জায়গায় আমরা নতুন করে আবার টেল নিয়েছি দেন হচ্ছে ফিল্ড টাইপ রিকোয়ার্ড হবে কি হবে না তো এটা আমি রিকোয়ার্ড করতেছি না এটা মানুষ ইচ্ছা করে ফিল আপ করতেও পারে নাও করতে পারে তাদের ইচ্ছে ওকে আর এখানে কী নেম থাকবে এখানে সেম লেখা থাকবে হচ্ছে ইওর ফোন ইওর হাইফেন হচ্ছে ফোন দেন ডিফল্ট ভ্যালু এই জায়গায় ইওর ফোন এটা রাখতেছি অ্যাজ এ প্লেস হোল্ডার হিসেবে এটা থাকবে আর হচ্ছে ফর্ম control এই ক্লাসটি আমি এখানে অ্যাড করতেছি। এটা হচ্ছে সিএসএস এর ক্লাস। ওকে, ফ্রম কন্ট্রোল দেন ইনসার্ট ট্যাগ অ্যাড হয়ে গিয়েছে। তারপর এরপরে দ্বিতীয় যে কলামটি রয়েছে এখানে এখন আমরা টেলিফোন নাম্বার রাখবো না, এখানে হচ্ছে কি থাকবে, ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। তো এটা আমরা টেক্সট ফিল্ড ইউজ করবো। দেন হচ্ছে এই জায়গায় সে ইওর হাইফেন ওয়েবসাইট, আর এখানে টেবল পেল ইওর ওয়েবসাইট অ্যাজ এ প্লেস হোল্ডার। দেন হচ্ছে ফর্ম হাইফেন কন্ট্রোল। ওকে, দেন ইনসার্ট ট্যাগ অ্যাড হয়ে গিয়েছে। ওকে, দেন আমি সেভে ক্লিক করতেছি। সেভে ক্লিক করার পর এখন আমরা একটু চেক করে দেখবো যে ঠিকঠাক মতো আসছে কিনা। পেট চলে আসছে ইওর ফোন এবং হচ্ছে ইওর ওয়েবসাইট। অ্যালাইনমেন্টটা একটু ঠিকঠাক মতো সাজিয়ে নিচ্ছে যেন বুঝতে সুবিধা হয়, এখানে হিজিবিজি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কলামের ডিপ ছিল, আর এটা কলামের ডিপ ছিল, আর এটা শেষ হয়েছে, এই রোটা শেষ হয়েছে এখানে। এখানেও আমি স্পেসটা একটু কমিয়ে দিচ্ছি, এখানেও স্পেস কমিয়ে দিচ্ছি। ওকে, এই রোটা শেষ হয়েছে হচ্ছে এখানে, এই জায়গায়। ওকে, তারপর এই টিপ নিচে আমরা নতুন করে আবারও একটি ডিপ নেব। নতুন করে ডিপ নিচ্ছি, ডিপ ট্যাগ। দেন হচ্ছে লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ ডিপ, দেন এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর ওকে, তো যে ফিল্ডটা আমাদেরকে তৈরি করতে হবে সেটা হচ্ছে মেসেজ লেখার জন্য, এই যে ইওর মেসেজ এই ফিল্ডটা। তো এটার জন্য টেক্সট এরিয়া এই ফিল্ডটি, এই অপশনটি আমাদেরকে ইউজ করতে হবে। ক্লিক করেন এখানে, ক্লিক করার পর দেন হচ্ছে এটা অবশ্যই রেকর্ড মাস্টবি, তাকে ফিল আপ করতে হবে। অথবা আপনি যদি ফিল আপ না করতে চান সেটা আপনার ইচ্ছে, আমি রেকর্ড করতেছি না। তারপর হচ্ছে এখানে সেম ইওর মেসেজ, ইওর হাইফেন মেসেজ, এটি আপনাকে লিখতে হবে। মেসেজ বানাটা ভুল হয়েছে। দেন হচ্ছে এই জায়গায় ইওর, দেন হচ্ছে মেসেজ, ইউজ টেক্সট অ্যাজ এ প্লেস হোল্ডার, আর ক্লাস এখান থেকে ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল। ওকে, ইনসার্ট ট্যাগ। দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে মেসেজ ফিল্ডটি। আমি একটু সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর চেক করে দেখবো যে আসছে কিনা। রিলোড। ওকে, এই যে ইওর মেসেজ চলে আসছে এখানে। যাই হোক, তারপর এরপরের ফিল্ড হচ্ছে আমাদেরকে সাবমিট করতে হবে। আমি এই টিপ নিচে এই টিপের ভিতরে, এই টিপের ভিতরেই আমরা বাইরে যাব না, এই টিপটার ভিতরেই আমি এখানে নতুন করে আরেকটি টিপ নেব। টিপটা দেন হচ্ছে টিপটা শুরু শেষ করতেছি, স্ল্যাশ দিয়ে টিপ শেষ করে দিচ্ছি। দেন হচ্ছে এই জায়গায় একটি ক্লাস ইউজ করবো, সে সাবমিট ফর্ম, সাবমিট ফর্ম, সাবমিট হাইফেন হচ্ছে ফর্ম। দেন এখানে এর ভিতরে এই যে সাবমিট ফিল্ড রয়েছে, এখান থেকে লেভেল কী হবে, এখানে লেভেল হচ্ছে সেন্ট, জাস্ট সেন্ট এই লেখাটাই থাকবে। তো সেন্ট অ্যাড করে দিচ্ছি। আর ক্লাস কী থাকবে, যদি আমি কোনো ক্লাস অ্যাড করতে চাই, তো এখানে কোনো ক্লাস অ্যাড করবো না, কারণ অলরেডি আমি এখানে একটি ক্লাস নিয়েছি। ইনসার্ট ট্যাগ। ওকে, সাবমিট, সরি এখানে ভুল করেছি, সেন্ট হবে। দেন সেভ। সেভে ক্লিক করার পর এখন আমি এখানে রিলোড দিচ্ছি, সিম্পলি রিলোড। এই যে অলরেডি সেন্ট বাটন চলে আসছে। ওকে, তো আমাদের স্ট্রাকচার মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন এখানে আরও কিছু কাজ করতে হবে আমাদেরকে। এখানে দেখেন যে এগুলো কিন্তু পাশাপাশি, এটার পাশে কিন্তু এটা রয়েছে, ঠিক না? তো এগুলো আমাদেরকে সিএসএসের মাধ্যমে ঠিক করতে হবে। তো আমি আবার একটু ফর্মের এখানে যাচ্ছি। এখানে আমাদের যে ফর্মটি রয়েছে, এই যে বামে এবং ডানে রাখার যে ব্যাপারটা, এটা আমরা সিএসএস ছাড়াও বুটস্ট্র্যাপের কিছু ক্লাসের মাধ্যমে এই কাজটি করতে পারি। কীভাবে? সেটি হচ্ছে এই ডিপটাকে আমরা কিছু ক্লাস ইউজ করব। ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, দেন হচ্ছে এখানে তিনটি ক্লাস আমরা ইউজ করব, সে ডি হাইফেন এমটি হাইফেন ফ্ল্যাক্স, এই ক্লাসটি ইউজ করতেছি। আমি একটি ক্লাস অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে পরিবর্তনটা হচ্ছে। দেন সেভে ক্লিক করতেছি। সেভে ক্লিক করার পর এখন এখানে রিলোড দিচ্ছি, এই জায়গায় রিলোড। দেখতে পাচ্ছি সেগুলো পাশাপাশি চলে আসছে, কিন্তু এখন আগে নিচে ছিল, এখন পাশাপাশি চলে আসছে। তারপর এখানে আমি আরেকটি ক্লাস ইউজ করবো ডিএমডি ফ্ল্যাক্সের পরে, সেটি হচ্ছে জাস্টিফাই হাইফেন কন্টেন্ট হাইফেন বিটুইন, জাস্টিফাই হাইফেন কন্টেন্ট হাইফেন হচ্ছে বিটুইন। ওকে, দেন সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর এখন আমি এখানে আবারও রিলোড দিচ্ছি। ওকে, এটা একদম ডান দিকে চলে গিয়েছে কিন্তু, ঠিক না? তারপর এরপরে হচ্ছে এতটুকু স্পেস দিচ্ছি, অ্যালাইন হাইফেন আইটেমস হাইফেন ইন্ট, দেন সেভ। সেভে ক্লিক করার পর এখন এখানে রিলোড দিচ্ছি। আচ্ছা, যে এখানে বাটনটা কিন্তু একদম ডান দিকে চলে গিয়েছে। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা এটা পারফেক্টলি ডিজাইন করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।